ভারতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের ওপর নিজের প্রতিভা দেখিয়ে ইতিমধ্যে তিনি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বর্তমান সময়ের বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন তিনি এই তারকা ক্রিকেটারের জন্ম উনিশশো আটাশি সালের পাঁচই নভেম্বর তার বর্তমান বয়স তিরিশ বছর ব্যক্তিগত জীবনে তিনি বলিউডের জনপ্রিয় নায়িকা আনুষ্কা শর্মাকে ভালোবেসে বিয়ে করেছেন দুই হাজার তেরো সালে আনুষ্কার সঙ্গে প্রেমের সম্পর্কে জানান বিরাট আর দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন দুই সতেরো সালের এগারোই ডিসেম্বর বিরাট এবং আনুষ্কা বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্যদিকে বিয়ের আগেও খেলার পাশাপাশি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতে দেখা গেছে বিরাটকে কিন্তু বিয়ের পর যেন একটু বেশি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে কাজ করেও কোটি কোটি টাকা উপার্জন করছেন বিরাট অন্যদিকে সম্প্রতি এই তারকা ক্রিকেটারকে বহুজাতিক কোম্পানি থেকে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করার জন্য অনুরোধ করা হয় কিন্তু বিরাট কোহলিকে অনেক অনুরোধ এবং অনেক বেশি অর্থ অফার করা সত্ত্বেও বিরাট সেই বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন কিন্তু কি ছিল সেই বিজ্ঞাপনে যা যায় বিজ্ঞাপনটি ছিল একটি পারফিউমের আর তাকে বিজ্ঞাপন নির্মাতা বলেছিলেন এই বিজ্ঞাপনে দেখা যাবে আপনি নামাজ পরে কোরআন তেলোয়াত করছেন কিন্তু বিজ্ঞাপন নির্মাতার এমন কথা শোনার পর পরই বিরাট সাফ জানিয়ে দেন তিনি এই বিজ্ঞাপনে অভিনয় করতে পারবেন না এ বিষয়ে বিরাট বলেন কোরআন অনেক পবিত্র একটি জিনিস আর অ্যালকোহল জাতীয় পারফিউম ইসলাম ধর্মে ব্যবহার করা নিষিদ্ধ এবং হারাম তাই আমি এই বিজ্ঞাপন চিত্রে অভিনয় থেকে সরে এসেছি তো প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন